একদম সকালে ভরে উঠেছি তারপরও মা বিশ্বাস করে না কারণ ছোট বোনের শ্বশুর অসুস্থ হসপিটালে ভর্তি টিউমারের অপারেশন করছে আমি আবার কথা দিছি বন্যারে যে আমি আবার তো শ্বশুরের জন্য ভাত নিয়ে যাব। এই কথা শোনার পরে খালি ফোন দিতেই থাকে দিতেই থাকে এত বলছি যে দাঁড় আমি একটু রান্না করছি তারপরও বিশ্বাস হয় না বারবার ফোন দিয়েই যাই দিয়েই যাই ফোন দিসছিস তো দিচ্ছিস তাহলে একটু ধৈর্য ধর না বিশ্বাসই করে না যে আমি সকালে ঘুম থেকে উঠেছি না কেন তোদের এত আমার নিয়ে এত হালকা বিশ্বাস কেন আমার এদিকে সব রান্না বাড়া করা শেষ আমি এই চুলেকে বলি মশলাটা বসায় এখন নাড়াছাড়া নাড়াছাড়া করছি আর গরুর মাংস আরে আমার এ নিয়ে এত অবিশ্বাস করলে হয় মুরব্বী মানুষ অসুস্থ আমি কইছি যেহেতু আমি যাব তাহলে তো আমি যাবই না তা হবে না এর মোটে বিশ্বাসই করে না কেবল তো রান্না শেষ করবো তারপরে তো যাব। না সকালে আজান দিতেই চলে যাব তো শ্বশুরি দেখতি রান্না করব না যখন মুখের পরে দুটো কথা কইসি তখন চুপচাপ বললাম একটু সহ্য কর না একটু ভালো করে রান্না করে নিয়ে যায় না পা একটু ঝাল দিয়েন না যেন কম ঝাল দিয়েন একটু সুন্দর করে রান্না করে নিয়ে যেন কেন আমি ভালো রান্না করতে পারি না তারপরেও আর কি যেহেতু মুরগি মানুষের জন্য রুগীর জন্য রান্না করে নিয়ে যাব যথেষ্ট পরিমাণ নিজের মনের মাধুরী মিশায় রান্নার চেষ্টা করছি তার মধ্যে বারবার বারবার খালি জ্বালাতনি করে ডিস্টার্বই করে ওরে কেন হয়ে গেছে তোর মোজা গরুর গোসা রান্না এখন আবার আসতে মুরগি রান্না করতে এদিকে আনছিলাম আবার দেশি মুরগি অল্প ছোট একটা দেশি মুরগি যেহেতু আমি গরিব মানুষ আমার গরিব হইলে যা হয় তার মধ্যে আবার একজন ভদ্রলোক যে আমার ছাওয়াল আমার সাওয়ালটা আবার উঠে গেছে কোলের মধ্যে বসে এসেছে আমি রান্না করছি সে আবার বসে বসে দেখছে তার মা রান্না করে কষ্ট করে ঝুলে ঝুলে কোলের মধ্যে আসে কেন তুই একটু এই সকালে ভরে তুই একটু ঘুমা একটু ঘুম না এদিকে ভাই বারবার ফোন দিছে ওরে তুই কি রান্না শেষ রেডি কখন হবি তুই মনে হয় রান্না করে নিয়ে যাবি আসরে আদানের সময় কও এখন বাজে সকাল সাতটা আর আমার এই কথা শুনতে হয় তারপরে অভ্যাস হয়ে গেছে কেন রামার নামে সব সবসময় কথা বলেই মুরগির মাংসটা প্রায় কষানো শেষ শেষ আবার ফোন দিছে আপা আমার শ্বশুর শাশুড়ি কিন্তু দুপুর একটার মধ্যে ভাত খাবে যেহেতু রুগী আর আমি বুঝি নে যে রুগীদের সময় তাড়াতাড়ি ভাত খেতে হয় তারা ওষুধ খাবে এতবার ফোন দেওয়ার কোনো দরকার আছে তারপরে ফোন দিবে কতি কতি আবার দেখি গরু মাংস বসাইছি সেটা একদম শেষ রান্না ব্যাস একটা ঝামেলা এদিকে কথা বলতে বলতে আবার মনে নেই ভাতের কথা এখন তাড়াতাড়ি করে চাল ধুয়ে আবার রাইস কুকারে বসাচ্ছি কারণ বা এতবার ফোন দিলে মনে থাকে এদিকে আমার তো সে কলের মধ্যে ঝুলে আছে তো ঝুলেই আছে দিলাম ভাতটা বসায়ে আবার বল আবার ফোন দিয়ে কয় কয়ে ভাতটা কিন্তু নরম করেন শক্ত ভাত কিন্তু খাতে পারবে না ঠিক আছে তাহলে খাতি যখন তো পারবে না তাহলে একটু নরমই করি ও আবার ফোন দিয়ে কই আপা ইলিশ মাছ চিংড়ি মাছ কিচ্ছু নিয়ে না এসব আমার শ্বশুর শাশুড়ি গন্ধও সহ্য করতে পারে না এটা হয় নাকি আর ইলিশ মাছ তো হুম সবার কাছে অনেক প্রিয় আমার কাছে তো সেই ইলিশ মাছ খায় না এমন কোনো লোক আছে না কি প্রথম বাইলাম দেখ তারপরে চিন্তা করলাম কী নেবো কী নেবো রুগী মানুষ আর কিনি ওই কই মাছই ঝোল করি একদম শুধু ঝোল করলে কিরাম লাগে তাই টমেটা দিয়ে একটু হালকা ভুনা ভুনা জোল করছি তার মধ্যে বারবার আবার ফোন লাগাইতেছে যে আপা ভালো করে রান্না করেন আবার যেন বদনাম না হয় একটু ধনিয়া দিয়েন দিয়ে কেন আমি কি পারি নে রান্না করতি তুই বলবি তাই আমি করব বিশ্বাসই করে না যাক হয়ে গেল আমার রান্না শেষ এবার পরিবেশন শুরু আর কি করব সব পাত্রে রেডি করলাম এদিকে আবার কয়েকটা ডিমও নিচ্ছি ফোন দিয়ে কয়েকবার ডিম নিয়ে আন তো কি বলবি তাই নিবো